làm sự bố sáng sát tính có vừa có tầm màu ăn tông ngôn nổ với bác sá ổ rộp tạp bố sử dụng nên ăn cơm ngôn có vừa có tầm màu khá This come February 17th day 18th Salmari wa Dili wa Bharatiya Janata Party ni National Convention wa Manjagina Bagai Lamra Lakhya Hasdini BJP Adamtai MLA Mantri ra 2024 বিশেনি লোকসভা চংমারি নবসকাঙ্গ তনে দিল্লি ও কাইসা কতর পান্দা সংজনা থাঙ্গি তঙ্গ ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল কনভেনশন ও কনভেনশন অনাই বিসকাং ফেব্রুয়ারি 17-18 সালমারি ও কনভেনশন মানজাগিনা বাগে ত্রিপুরা হাসিনি যত বিজেপি আদং এমএলএ তে মন্ত্রী খবে হাসিনি মন্ত্রী অপরা ডক্টর মানিক সাহাব থাঙ্গলাইনা বাগে লামরা লাইখা আশাল আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের যে সংকল্প মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনের কনভেনশন হবে? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। বেলেগে ওয়ানামা সিনসাকে 66,57,000 রাং বেগো দাজাক বেরাজাক মানখা কাঞ্চনগঙ্গ এক্সপ্রেস তাওসা জরুরি বেলেগে কুতু কতমা কাশ্রী ফেকা রাং হক 66,57,000 সাবনি আবার সাইমেলিয়া অবতি হাইনেও কমাংসা কত কাশ্রী ফেকা ফাসালো কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ধর্মনগর বাদ্রমকানাও রাং বেগ খিবজা আর মাংখা বেবগে রাং হক 66,57,000 ও রাং সাবনি খা সাবর অবতিকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস বিশিঙ্গ ধর্মনগর অবতিকে বেগ থাইছে রাং শিবিকলাঙ্কা অবনতই তাও বেলাইখিন সুমু কতার আসে যা তাই অবনতই নেই ধর্মনগর পিএস নিয়ে নাই মাথাং তাম সাইকেলের কা নাই নাই সিনেমা প্লে 100 টাকাটা ধরাছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস ক্লেম হিসাবে, কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে, তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকার নোট ছিল এবং 200 টাকার বান্ডেলসগুলো ছিল। তো আপনার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম, মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো যে 66,57,000 আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি। স্যার এর সাথে কাউকে তো আটক করতে পারেননি আপনি? না, এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিলো, কাউকে আটক করা যায়নি। কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে? এটা B1 লেটিনের পাশে ছিল। এটা আমাদের স্টাফ মনোজ শর্মা,
এরা রিপোর্ট করছে, আমাকে নিয়ে আসছে। প্রগতি বিদ্যা ভবন আমসা ইয়গুমতি কো অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বখাতে গুমতি মিল্ক পার্লার ফিয়গি রাজাকা ফাশাল গুমতি কোঅপারেটিভ মিল্ক প্রসিডিউস ইউনিয়ন লিমিটেড লোয়াজং বাই ফাসালো ফিয়কজাকা গুমতি মিল্ক পার্লার গোবাগ্রাখর আগুনি প্রগতি পিতা ভবন আমসেয় মিল্ক পার্লার মানথকদাই গুমতিনি দুধ পনির আইসক্রিম গি খবৈ কুবরি চামুর আসালনি পান্ডাবো হাসিনী মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিকশা মানজাকমণি বিশিংতি আসালনি সাংবুতাং চংসাবরিকা লগে মানজাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী শুক্লা চরণ ওয়াতিয়া আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার খবৈ কুবনি আতঙ্ক আসালনি পান্ডাবো কক্সানা থাকি মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা তঙ্কসন্তরের লুকুরগ্নি বুট বাইন হাফাঙ্গ এবার ফানো আসুকা তাব কাশেন নাহারমুং তঙ্কসন্তরের লুকুরগ্ন সেব সাবৃদানি এবার সেবা খ্লাইদানি আর নাহারমুদিন মন্ত্রী বকুরক নরেন্দ্র মুদিনী ফুনুকজাক লামাবন তাব বুসকাঙ্গ হিমিতঙ্গ জনমনাকে আমি ধন্যবাদ দেব। তো সেই উপলক্ষে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ফুড এন্ড সিভিল সাপ্লাইয়ের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় খুব বিস্তারিত আলোচনা করেছেন এবং আমাদের আরেকজন মন্ত্রী নোয়াতিয়াজিও এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কার হাত ধরে আজকে দেশ চলছে। আমরা সবাই জানি যে যশস্বী প্রধানমন্ত্রীজি যবে 2014 উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন দেশের চেহারাই পাল্টে গেছে। 2014 আগে এমন একটা অবস্থা ছিল যে দেশ থাকবে কি থাকবে না নিশ্চয়ই আপনাদের ভুলে যাননি, এমন একটা অবস্থা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে এই দেশ চলতে লাগলো, আমরা বুঝতে পারলাম দেশ কীভাবে চালাতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এবং ডেভেলপমেন্টের কোনোরকম এবং মানুষের সেবার কোনোরকম যে রাজনীতি নেই সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। আগে তো আমরা দেখতাম খালি স্ক্যাম স্ক্যামের সরকার আমরা দেখেছি, তো তার থেকে বেরিয়ে এটা সরকার কীভাবে চালাতে হয় দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। উনি বারবার বলেছেন যে আমাদের নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না, এবং সেই দিশায় কাজ করছেন। আমাদের ত্রিপুরা বিশেষ করে উনার যে অ্যাক্ট ইস্ট পলিসি, সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান। আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন, হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই, অনেকে বোধহয় মুখস্থ হয়ে গেছে যে এইচ ফর ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে তার প্রায় 60% কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি 40%-এর কাজ চলছে, সেটাও সম্পূর্ণ হবে। এবং পরবর্তী সময়ে আরও 4টে ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রিন্সিপাল সেটাও হবে। এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই, যেভাবে মানে রাস্তা দিয়ে যাই, নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি, এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না, এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীজির জন্য। সরসারকিন নাঙ্গে হর খামি থাপলা চাওই থাঙ্গা খুঁসা তমানক পাতিমং বিলুনিয়া থানাবাই খবজাক শুনাইশরি আমসায়ো জেচং ফেরং বরকনি লামাবো হামারি তুই ফায়ো আচং ফেরং নো বরকনি লামাবো সারাই মুবো তুই ফায়ো চং ফেরং নিজারি তাবক বেলাই নো বিরমানক লাইজাক খুংসা নখুং খামুই থাপলা সালংবেখা নক নিচত মানিখনি ককতমা মানকিন থাঙ্গিসৈকা পাতিমং থাইও বিলোনিয়া হরবথানী তাংবেদংনি বিরনির ফিয়াবা হরবথারী মানসুলিয়া নক নিচত মানিখনি খামুই থাপলা সাখা পাতিমং বাদিকা ফাশাল ফুংনি দামজিতামা জরাবো বিলোনিয়া থানাবাই খবজাক সালগ্রা সুনাইছরি আমসেনি শবন দাস্তি নুখঙ্গ ককতম সেমানকা চং ফিরাংনি সিমি সর ছাটকিত নাগিনো অবহাকে হরবা সাখা অবহাইন কক্সাবে খানারিকা নক ফাং শবন দাস তেই সেমানকা অবহাইকে নক খামাবাই খক থামসি বা রাসে রাংনি তেরামং কথর ক্লাইখা তবংন হরবথানে তাংবেদনি বিনিয়োগ সক পাইয়া হিনকে তে খুংথাম নক খামুই থাপলা সাখামো নাম কি শবন দাস কি হয়েছে এই গ্যাঙের থেকে আগুন লাগি কারেন্টের গ্যাঙের থেকে ব্লাস বাজা তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টের আগুন জ্বলে গ্যাঙের কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি এরপরে সব বুঝাতে দিয়েছে সব ঘুরা করতাম
ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি জানেন 35 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাশ টাকা আসলে না, ক্যাশ টাকা 2 লাখ টাকা আসলে। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আবেদন করতে আছি আমার জন্য একটু সাহায্য করে। আপনার পেশা কি করেন? পেশা আমি কোন চাকরি করি। কিসের? এগ্রিকালচারে। চাকরি আমার শেষের পথে। আনুমানিক সকাল 10:50 দিকে আমাদের কাছে খবর আসে যে দক্ষিণ সুন্দরবনের একটা বাড়িতে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে প্রায় আগুন। তো আমরা ঘুরে ঘুরে আমরা হাত দিয়ে কাজ করি, তার সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমরা একটা তিনটা ঘরে আমরা বাঁচাতে পেরেছি, একটা জায়গাটার মধ্যে লেগেছি সেটা আমরা বাঁচাতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে তারা? আমাদের 10-12 লাখ। তারা কি, তারা কত বলছে? তারা বলছে ক্যাশ নাকি 2 লাখ টাকা ছিল, আর 30 লাখ মতন তারা হারিয়ে আছে। 30 লাখ টাকার মতো। কার বাড়ি এটা? এটা স্বপন দাস। কিসের থেকে আগুন লাগছে? ফেব্রুয়ারি চিদক সালমারেও 12টা বোতল গনাগে কিষাণ মোর্চা CITU-তে কর্মচারী সংগঠন বে বন্দা উজামানি হাস্তে ও কিষে মিশা লুজাখা ফাসাল চিদক ফেব্রুয়ারি সালমারিবো হাকতনি কাইবারা হকবার ক্লাইডরি মথা CITU সেবক ক্লাইনি মথা তে মালখং সদরগনি মথা বারণবন ড্রিংমানি আবাহাইকেন আশালন স্নাম করতে বেড়াইখং তাং বিতে কব বড়িংমানি হাকতর হাপাং এবার সেন্ট্রালি হাপাং হকবার ক্লাইনেরটি কাইথাম কেরং কসমন রসই ডারফন পিয়াবা তাবুক বুক বার খাই চে বুথাই মানো আবনি সাকো পুসুক মারিখে রং বাই পাইজাকাই আব সরাই সরাইকে সাকলাইকো অ কক বথমারণ বস্তাঙ্গ তরি উইন কাই নিজিসা সারমণতে চৈত ফেব্রুয়ারি সালমারিব বারণ বন রিং জাকমণি বারণ বন রিং মানে কিতিগে হাস্তে বো কিষাণ মিশা নোকজাখা অবহেন কক সাকা হাস্তে নি সংযুক্ত কিষাণ মোর্চানি আদং রক বন্য কিতিগে বন্য লগরি দেন বগে হাস্তে বো কাই নিজিথাম বখাকস্তিবো গথাউই কনভেনশন বক ক্লাইজাকা আবার বিশিঙ্গ কাইচি সাই পুস্তার তে কাই নিজিচুকু সাই লিবলেন বো ইয়াফার জাকা সংযুক্ত কিষাণ মোর্চাতে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন গথাউই চণ্ডীগড়তে দিল্লি বো খরাংটি সাউই টংপুরু হোকবার ক্লাইজার রক জবা ক্লাই টংপুরু বরংনি সাকাও নাইমথানক চপ্রমণি অবাহাই সাংবাদনতে সেজাকা মেলার মতো ইয়াক্সি বদলি সালতাং হাঙ্গর হাবানক বুসকাঙ্গ ইয়াক্সি বদলি আদং পবিত্র করতে মানিক দে গ্রামীণ ভারত বল শিল্প এবং পরিষেবা ধর্মঘট এই অবস্থাতে আমাদের দিল্লিতে আপনারা জানছেন দিল্লি এবং চণ্ডীগড়ে যেভাবে পুলিশ প্রচণ্ডভাবে কৃষক আন্দোলনকারী যারা তাদের উপর বর্বরোচিত এটা ভারতবর্ষের ইতিহাসে বোধ হয় এই ড্রোন দিয়ে সেখানে যারা ওই সাধনে গ্যাস ছোড়া এটা প্রথম মনে হচ্ছে কৃষকদের উপর কৃষকরা কি অপরাধী? তারা কি ক্রিমিনাল কেস করেছে? তারা তো নিজেদের হক দাবি মান চাইতে আসছে শ্রমিকরা। এই আক্রমণের বিরুদ্ধে আমাদের আজকে গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই প্রতিবাদও হবে এই বন্ধের দিনে। তাই আমরা আজকে আগরতলায় এই প্রতিবাদে সামিল হয়েছি পুলিশি নির্যাতনের আক্রমণে। ফাশলো কংগ্রেস বদল নির্বাখাকতে কপ্তম পান্দা খলাই হাগতনি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী ন কংগ্রে মান্নার গিয়াহনে শিলচাও শাখা কংগ্রেস কুপ্রাম প্রবীর চক্রবর্তী মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী নি কক বাই সামং তাল মিল করে মন্ত্রী বকরক অঙ্গে বার জা মানা সকাং চংবারে নি সকাং গো হাগতনি লুকুরং জে কক রে মানি হাকে সুপঙ্গুই রজাগ লিয়া অবহাইন কক শিল জাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নি খোকফাং প্রবীর চক্রবর্তী ফাসলা আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন কাইসা কক তুম পান্ডা খলাই অমাহাই কক শিল জাকা কংগ্রেস নি খোকফাং প্রবীর চক্রবর্তী শাখা হাকতনি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী হাকতনি লুকুরগ্ন কক রেখা বিশিও ওয়ান করো নিশ্লাইব গবাং সেবক তলাঙাই হেনে পিয়াবা বাইথাঙ্গ নুকজাকা বিশিব কিসাসে লাখাই বরকন সে সেবক রজাকসুয় হাইনি বগে আসালনি কক্তম পান্দাও বসান মুক্তি শাখা মন্ত্রী বকরক বিনি কক রমা হাইকেন সুপঙ্গি রেনা অংথং অবগত আছেন আমাদের দেশে সাধারণ যে অবস্থা সে অবস্থা সম্পর্কে
আমি যে কথাটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি, ওনার কথার গ্যারান্টি। আমরা কি দেখছি বাস্তব কি বলব, বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন, গ্যারান্টি কথা বলি যা বলে আসছেন, তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাপ করেছে, কথার খেলাপ। তাপসিজরণী কবর কক্তমা অংশীজরণ কোমনি না কোমনি কক্তমা শ্যামানা বগুই জয় ওইনাইতন দিস্রাং সাথী।